এসো হে বন্ধু, ঈদের খুশি বাড়িয়ে নেই আমাদের 97 ব্যাচের স্মৃতির আনন্দে। শিরোনামে 97 ব্যাচের আয়োজনে ফ্যান্টাসি আইসল্যান্ডে অনুষ্ঠিত হয়ে গেল ঈদ পুনর্মিলনী 2024। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়যাত্রা টেলিভিশন ও জয়যাত্রা ফাউন্ডেশনের চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী হেলেনা জাহাঙ্গীর। অনেক অনেক ধন্যবাদ পিজ্জা ভাই আমাকে এখানে ইনভাইট করেছেন। আমাদের অনেক চমক থাকবে সামনে, অনেক চমক আসছে আপনাদের জন্য। এখানে দেখলাম আমার অনেক ভক্ত আছেন, অনেক ভক্ত ভাইয়েরা আছেন, আমাদের কুমিল্লা বৃহত্তর কুমিল্লার অনেক ভাইয়েরা আছেন। অনেক ধন্যবাদ শিলা, তোমাকে এত সুন্দর একটা আয়োজনের মধ্যে আমাদেরকে ইনভাইট করেছো, আমি অনেক সম্মানিত বোধ করছি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন। 97 ম্যাচ কর্তৃক আয়োজিত আজকের এই পুনর্মিলনী অনুষ্ঠানে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সাথে এসেছেন হেলেনা জাহাঙ্গীর, যাকে মাদার হেলেনা বলা হয়। আমরা খুব আনন্দিত হয়েছি যে আপনাদের পাশে আমরা আসতে পেরেছি। আমার কাজিন শিলা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা থেকে পাশ করেছে, তার অনুরোধে এখানে আসতে পেরে এখন দেখছি যে ভালো লাগছে এবং মনে হচ্ছে যেন আমিও বলি আপনাদের সাথে, আমিও 97 ব্যাচের পক্ষ থেকে আজকের এই মিলন মেলায় মধুর মধুর সঙ্গীত নিয়ে সুধা বন্ধুর গান গেয়ে গেল, আরো গান গাবে, সুন্দর সুন্দর অনুষ্ঠান করবে, আপনাদেরকে মাতিয়ে তুলবে, আপনাদের প্রীতি বন্ধনকে একত্রিত করবে। হ্যাঁ ভাই, 97 97 97 97 আমিও 97। এ সময় আরও উপস্থিত ছিলেন অনুষ্ঠানটির আয়োজক লায়ন এস আর ফরহাদ, শিলা আহমেদ, মোহাম্মদ সেলিম, ইউসুফ আলী খোকন, নার্গিস ইসলাম, ডক্টর রিয়াদ তানসেন সহ আর অনেকে। অনুষ্ঠানে আনন্দঘন পরিবেশে গান পরিবেশন করেন হেলেনা জাহাঙ্গীর। আসলে গান আমি মনে হয় গত 6 বছর আমার কণ্ঠে কোনো গান হয়নি, এখন পারবো কিনা আমি জানি না। তোমাকে দিলাম এই মন, তোমাকে দিলাম এই প্রেম, তোমাকে দিলাম তুমি চোখে দাঁড়াল হও, আছে কি বাদুরের মনে তুমি আছিলাম। তোমাকে দিলাম এই প্রেম, তোমাকে। কবিতা আবৃত্তি করেন পীরজাদা হারুন। যদি শুধু একবার বলো ভালোবাসি, আমি শান্ত মনে প্রশান্ত মহাসাগরে ছাপ দিতে পারি। যদি শুধু একবার বলো ভালোবাসি, আমি নিশ্চিন্ন হয়ে যাব জেনেও অগ্নিগিরির অগ্নুৎপাতে ঠায় দাঁড়িয়ে থাকতে পারি। যদি শুধু একবার বলো ভালোবাসি, আমি দেউলে হয়ে যাব জেনেও হাজারটা তাজমহল গড়ার কাজে হাত দিতে পারি। যদি শুধু একবার বলো ভালোবাসি, আমি ছিন্ন ভিন্ন হয়ে যাব যেন নায়করা জলপ্রপাতকে থামাতে দু হাত বাড়িয়ে দিতে পারি। যদি শুধু একবার বলো ভালোবাসি, আমি পুরে ছাই হয়ে যাব যেন চাঁদের বুকে দাঁড়িয়ে সূর্যকে চুমু খেতে পারি। তাই মিথ্যে করে হলেও একবার বলো, শুধু একবার বলো ভালোবাসি। এবং কৌতুক পরিবেশন করেন মনা সিদ্দিক হৃদয়। নতুন বিয়ে করছে তখন ঢাকা থেকে চট্টগ্রাম যাইতেছে ট্রেনে, তো হঠাৎ করে ফরহাদের বউ বলতেছে, ও মা এই আমার হাতটা ব্যথা করতেছে। ফরহাদ বলতেছে, আমার সামনে তোমার হাত ব্যথা করে, হাতটা এদিক দাও। ব্যথা আছে? কয় না ব্যথা গেছে গা। বউ আবার বলতেছে, ও বাবা ফরহাদ আমার মাথাটাও ব্যথা করতেছে। কয় আমি থাকতে তোমার মাথা ব্যথা করে, মাথাটা এদিক দাও। ব্যথা আছে? কয় না গেছে গা। বউ আবার বলতেছে, ও বাবা আমার শোল্ডারটাও ব্যথা করতেছে। ফরহাদ বলে, আমি থাকতে তোমার শোল্ডার ব্যথা করে, শোল্ডারটা এদিক দাও। ব্যথা আছে? কয় না গেছে গা। এই শুইনা সামনে বসা এক বুড়া চাষা বলতেছে, বাবা হা এই আপনার সুমাই দেখলাম অনেক পাওয়ার, হ্যাঁ আপনার সুমাই দেখলাম ওনার হাতের ব্যথা, পায়ের ব্যথা, মাথার ব্যথা সব গেছে গা। 3 বছর ধরে আমার পাইলসের ব্যথা, একটা সুমা দিবেন। অনুষ্ঠানে 97-99 ব্যাচের অসংখ্য বন্ধু উপস্থিত ছিলেন। নোলক বাবুর গান পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়। ও রে সম্মানের নাইয়া,
ভালো